তো বন্ধুরা, এই খবরটা যারা জানে তাদের জানিয়ে দিই, ভারত নিউক্লিয়ার এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে কাজাকিস্তান ও কানাডার ওপর নির্ভরশীল রয়েছে। কারণ বিগত 3 বছরে ভারত এই দেশগুলোর কাছ থেকে 7,600 টন ইউরেনিয়াম ইম্পোর্ট করে নিয়েছে এবং ভারতের প্রায় 7টা রাজ্যে ইউরেনিয়ামের ভান্ডার মজুত রয়েছে। যদিও এগুলোর মধ্যে শুধুমাত্র ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশে ইউরেনিয়ামের মাইনিং করা হয়, কিন্তু এর পরিমাণ এতটা হয় না যার মাধ্যমে এই 23টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে চালানো যায়। ভালো ব্যাপার তো হলো, বর্তমানে ইউরেনিয়াম মাইনিং এর ক্ষেত্রে অন্য আরেকটা রাজ্য ঝাঁপিয়ে পড়েছে এবং সেটা হলো রাজস্থান, যেখানে আমরা কখনো ইনভেস্ট নিয়ে সেরকম একটা আলোচনা করিনি। রাজস্থানের শিকর নামক স্থানে 12 মিলিয়ন টনের একটা ইউরেনিয়াম ভান্ডার পাওয়া গেছে এবং এরই সাথে শিকর বিশ্ব ম্যাপে পরিচিতিও পেয়েছে। এটা ভারতের জন্য খুবই ভালো খবর। এই ভান্ডারের ফায়দা তোলার জন্য রাজস্থান সরকার ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া সঙ্গে মাইনিং এর জন্য একটা এগ্রিমেন্ট সাইন করেছে। এই এগ্রিমেন্ট অনুযায়ী ইউরেনিয়ামের জন্য 3,000 কোটি টাকা রাজস্থানে ইনভেস্ট করা হবে। এছাড়া এর জন্য 3,000 মানুষ ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কর্মসংস্থান পাবে। কাজাকিস্তান এবং কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, রাশিয়া, নামিবিয়া এছাড়াও US ইউক্রেনকেও ইউরেনিয়ামের সাপ্লায়ার রূপে ধরা হয়। এমনকি ইউরেনিয়ামের ব্যবহার শুধু যে যুদ্ধে সরঞ্জাম তৈরিতে এবং এনার্জি তৈরিতে ব্যবহৃত হয় তেমনটা নয়, এটাকে মেডিকেল এবং ফটোগ্রাফিতেও বড় লেভেল ব্যবহার করা হয়। 1 কেজি ইউরেনিয়ামের দাম প্রায় 3 কোটি টাকারও বেশি হয়। বেশ কয়েকদিন আগে মহারাষ্ট্রে প্রায় 8.5 কিলো বেআইনি ইউরেনিয়াম বাজেয়াপ্ত করা হয়েছিল। যেই ইউরেনিয়াম পাওয়া গেছিল সেটাকে বাইরের কোন দেশ থেকে নিয়ে এসে ভারতে বিক্রি করার চেষ্টা করা হচ্ছিল। ইউরেনিয়ামের ব্যবহার ট্যাঙ্কের পোক্ত কবচকে ভেদ করা হাতিয়ারেও করা হয়। এর জন্য ইউরেনিয়ামের ব্ল্যাক মার্কেটে প্রচুর পরিমাণে লেনদেন হয়। রাজস্থানের ইউরেনিয়াম দিয়ে ভারত হয়তো আত্মনির্ভর হতে পারবে না, কিন্তু ইউরেনিয়াম ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে। রাজস্থানের শিকরের ইউরেনিয়াম দরকারের জন্যই, কারণ ভারত আগামী 3 বছরে আরো 10টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসাতে চলেছে এবং এর জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের প্রয়োজন রয়েছে। যদিও বর্তমানে এই 23টা পাওয়ার প্ল্যান্ট প্রায় 6.7 গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করে, কিন্তু ভবিষ্যতে এই 10টা পাওয়ার প্ল্যান্ট যুক্ত হয়ে এই পরিমাণ 10 গিগাওয়াট হয়ে যেতে পারে। যদিও বর্তমানে ভারত ইউরেনিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র একজন নেট ইম্পোর্টার, কিন্তু হয়তো ভবিষ্যৎকালে নতুন মাইনিং সাইট গুলো তৈরি হয়ে যাওয়ার ফলে ভারতের নাম নেক্সট এক্সপোর্টারদের মধ্যে প্রবেশ করে যেতে পারে। বন্ধুরা, বর্তমান সময়ে চাকরি বাকরির যে অবস্থা তাতে সরকারের ওপর ভরসা করে থাকাটাও একরকম বোকামো। তার থেকে ঢের ভালো নিজের কিছু শুরু করা। কিন্তু বর্তমান সময়ের এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সেটাও একটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি শুরু করো নিজের স্টার্ট আপ মাত্র $100 দিয়ে? কি অবাক লাগছে তো কথাটা, কিন্তু এটাও সম্ভব। আর সেটা কি হবে জানতে হলে শুনুন $100 স্টার্টআপ বইটার বুক সামারি, শুধু আর শুধুমাত্র কুকু FM এ, যে কোনো জায়গায় যে কোনো সময়ে, তাও আবার নিজের প্রিয় মাতৃভাষাতে। এখন ভাবছেন তো কুকু FM টা কি? কুকু FM হলো ভারতের সর্ববৃহৎ অডিও বুক প্ল্যাটফর্ম, যার এই মুহূর্তে প্লে স্টোরে রেটিং 4.5। এই অ্যাপে আপনি পেয়ে যাবেন 4,000-এরও বেশি অডিও বুক সামারি, যেগুলো আপনি শুনতে পারবেন বাংলা, ইংরেজি সহ আরো বিভিন্ন ভাষাতে। এই কুকু FM অ্যানুয়াল সাবস্ক্রিপশন মাত্র 399 টাকা। তবে হ্যাঁ, অনলি বাংলা পরিবারের সদস্য হয় আপনি এই কুপন কোডটা ব্যবহার করে অ্যানুয়াল সাবস্ক্রিপশনটি পেতে পারেন 50% ছাড়ে, মানে মাত্র 199 টাকাতে। কিন্তু এই অফার শুধু আর শুধুমাত্র প্রথম 250 জনের জন্যই। তাই আর দেরি কিসের, এখনই জানা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঝটপট ডাউনলোড করুন কুকু FM অ্যাপ। আজ কিনে দেওয়া এই কুপন কোডটা ব্যবহার করে লুটে নিন প্রথম 250 জনের অফার, আর বাড়িয়ে তুলুন নিজের জ্ঞান কুকু FM এর সঙ্গে। বন্ধুরা, এবার চলে আসি পরবর্তী আপডেটে। কারণ সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং বর্তমানে ভারতে শুরু হতে চলেছে ডিসেম্বর মাস থেকে। এটা কোনো হাওয়ায় ভাসা কথা নয়, আসলে প্রোডাকশনের জন্য মেশিনের প্রথম ইউনিট এই সপ্তাহেই সিঙ্গাপুর থেকে ভারতের দিকে রওনা হতে চলেছে। বিজনেস টুডের এই আর্টিকেল আমাদেরকে পুরোপুরিভাবে হতাশ করে দিয়েছে। 2022 সালের সব থেকে বড় এবং খুশি করে দেওয়ার মতো একটা খবর আপনাদের সামনে উঠে এসছে। কারণ বিগত বছর থেকে ভারতে মেড ইন ইন্ডিয়া হার্ড ড্রাইভ এবং সলিড স্টেট ড্রাইভ লঞ্চ হতে চলেছে। ভারতের এই সেমিকন্ডাক্টর সেই বছর থেকেই মেমোরি চিপের প্রোডাকশন শুরু করে দিচ্ছে। এর জন্য প্রায় 60 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে এবং 2023-এর মধ্যে প্রায় 75 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। আপনারা জানিয়ে দিই, এই কোম্পানি ভারতে ATMP ইউনিট বসাতে চলেছে, সহজভাবে বলতে গেলে অ্যাসেম্বলিং, টেস্টিং, মার্কিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট, সহজভাবে বলতে গেলে ইম্পোর্টেড সেমিকন্ডাক্টর বেফার্সের ফর্মে ভারতে নিয়ে আসা হবে।
তারপর সেটাকে অ্যাসেম্বল করে পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভের ফর্মে ম্যানুফ্যাকচারিং করা হবে। এটা প্রথমবার হতে চলেছে যে ভারতের প্রথম কোন কোম্পানি মেমোরি চিপ তৈরি করছে। 75 কোটি টাকা খুবই কম অ্যামাউন্ট। বর্তমানে সহস্র সেমিকন্ডাক্টর 750 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। আপনাকে জানিয়ে দিই, এই ভারতীয় কোম্পানি এখনো পর্যন্ত সেমিকন্ডাক্টর ডিভাইস গুলোকে ভারতে ইম্পোর্ট করে বিক্রি করছিল, কিন্তু ডোমেস্টিক মার্কেটে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানি সেমিকন্ডাক্টরের প্যাকেজিং এ যাওয়ার কথা ভাবলো। টাটাও ভারতে সেমিকন্ডাক্টরের প্যাকেজিং কে নিয়ে তাইওয়ান ও সাউথ কোরিয়া বেসড কয়েকটা ম্যানুফ্যাকচারারদের সাথে কথা বলেছে। সেমিকন্ডাক্টরের মোট ডিমান্ড প্রায় 7,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা পর্যন্ত, এবং 2026 মধ্যেই কোম্পানি এই মার্কেটে 5-7% শেয়ার নিজ অধিকারে নিয়ে আসতে চলেছে। ডোমেস্টিক অটোমোবাইল এবং ইলেকট্রনিক সেক্টর থেকে লোকাল মেমোরি চিপসের ডিমান্ড অনেক রয়েছে, এবং চিপ শর্টেজের জন্য বেশ কয়েকটা বড় ম্যানুফ্যাকচারার এই কোম্পানিকে সাপ্লাইয়ের জন্য বলেছিল। এই শর্টেজের সময় ভারতীয় কোম্পানিগুলো ইম্পোর্টেড চিপসের বদলে লোকালি অ্যাসেম্বলিং চিপস নিজেদের প্রোডাক্টে ব্যবহার করতে চাইছে। ডেটা সিকিউরিটিকে নজরে রেখেও এটা খুব বড় পদক্ষেপ, কারণ ডেটা স্টোর করার জন্য এমন মেমোরি চিপের ব্যবহার ডেটা সার্ভার এবং হাই এন্ড ইন্ডাস্ট্রিয়াল PCS এ হয়, এবং এই সেক্টরে ইম্পোর্টেড মেমোরি চিপের ওপর ভরসা করা যায় না। কোম্পানির অফিসিয়াল অনুযায়ী এই ডিসেম্বর থেকে ট্রায়াল বেসড মেমোরি চিপের প্রোডাকশন শুরু হবে, এবং 2023 প্রথম দিকেই কমার্শিয়াল লেভেলে প্রোডাকশন শুরু করা হবে। কোম্পানির পুরোপুরি আশা রয়েছে যে প্রথম ফিনান্সিয়াল ইয়ারে কমার্শিয়াল লেভেল প্রোডাকশন শুরু করা হবে। কোম্পানি পুরোপুরি আশা করছে যে প্রথম বছরে প্রায় 50 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে পারবে, এবং প্রোডাকশন নয়াতে করা হবে। এর জন্য ইকুইপমেন্ট অফ ক্লিন রুমের মতো জিনিসের ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো হচ্ছে। এখানে আপনাদের ক্লিয়ার করে দিই, সহস্র সেমিকন্ডাক্টরকে যেই PLI অন্তর্গত নির্বাচিত করা হয়েছে তার নাম স্পেক্স, স্কিম ফর প্রমোশন অফ ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক্স কম্পোনেন্টস অ্যান্ড সেমিকন্ডাক্টরস। যেমনটা আমরা প্রথমেই বললাম, পরের বছর থেকে আপনারা মেড ইন ইন্ডিয়া পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ এবং SD কার্ডের মতো সামগ্রী নিতে পারবেন। এগুলো শুনে যদি আপনার মুখে একটু হাসি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।